আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 1 জানুয়ারি 2024 সাল থেকে শুরু হয়ে যাচ্ছে নতুন শিক্ষাক্রম। এবং এই নতুন শিক্ষাক্রমের সবচেয়ে বেশি পরিমাণে পরিবর্তন এনেছে অষ্টম এবং নবম শ্রেণীতে। আমরা অষ্টম এবং নবম শ্রেণীর যে বইগুলো আমরা এতদিন যাবৎ পড়ছিলাম তার অধিকাংশই পাল্টে গেছে। এখন আমাদের নতুন শিক্ষাক্রম, নতুন বইয়ে আমাদেরকে পড়তে হবে এবং সেই অনুযায়ী পরবর্তী ধাপে যেতে হবে। অর্থাৎ যেমন নবম শ্রেণীতে আগে গ্রুপ বিভাজন ছিল, সায়েন্স, আর্টস, কমার্স, এগুলো আর থাকছে না। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হচ্ছে না। পরীক্ষা পদ্ধতিতে বদল আনা হয়েছে, সেই সাথে আমাদের বইয়ে যে আগে আমরা রিডিং পড়তাম, প্রশ্নের উত্তর মুখস্থ করতাম, এটা করতাম সেটা করতাম, এখন আর ওইগুলো হবে না। এখন তোমাদের বইয়ে ধরতে গেলে পড়ার থেকে ছবি ইউজ করা হয়েছে বেশি। মানে কি, শিক্ষার্থীরা সবকিছু প্র্যাকটিক্যালে শিখতে পারবে। এই বিষয়ে এক একজনের এক এক রকম মতামত। কেউ বলছে নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের জন্য ভালো হয়েছে, কেউ বলছে না, শিক্ষার্থীদের জন্য খারাপ হয়েছে। তো আমরা ওই বিষয়ে যাবো না। আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের অষ্টম শ্রেণীতে 2024 সালে যে নতুন শিক্ষাক্রম শুরু হচ্ছে এবং যে নতুন বইগুলো আমরা পেতে চলেছি, সেই বইয়ের তালিকায় কি কি বই থাকবে। এই ভিডিওটা বানানোর আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে নতুন শিক্ষাক্রমের নতুন বছরে কিন্তু আমরা সবগুলো বই পাবো না। কারণ কি, এনসিটিভি থেকে জানানো হয়েছে যে তারা এখনো ক্লাস 8 এবং 9 এর সবগুলো বই ছাপিয়ে উঠতে পারেনি। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে ক্লাস 8 অল বুকস লিখে সার্চ দিলে সবার উপরে একে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এখানে তোমাদের অষ্টম শ্রেণীর নতুন শিক্ষাক্রমের নতুন সকল বই দেওয়া আছে। প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা চ্যাপ্টার, সকল কিছু দেওয়া আছে। তোমাদের যদি 1 জানুয়ারি তোমরা যদি সবগুলো বই না পাও, যে বইগুলো পাবে না সেই বইগুলো এখান থেকে কালেক্ট করতে পারবে। অর্থাৎ তোমাদের মোবাইল ফোনে অষ্টম শ্রেণীর সকল বই তুমি রেখে দিতে পারবে। এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমি অ্যাপসের ডাউনলোড লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। তো বেশি কথা না বলে আমরা বোর্ডে চলে যাবো এবং দেখে নিবো আমাদের অষ্টম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে কি কি বই আছে। দেখতে পাচ্ছ নতুন শিক্ষাক্রম 2024 অষ্টম শ্রেণী। 1 নম্বরে আমাদের আছে হচ্ছে বাংলা, 1 নম্বরে আমাদের বাংলা, 2 নম্বরে ইংরেজি অর্থাৎ ইংলিশ, 3 নম্বরে গণিত অর্থাৎ ম্যাথমেটিক্স, 4 নম্বরে বিজ্ঞান অর্থাৎ সায়েন্স, 5 নম্বরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, 6 নম্বরে আমাদের ডিজিটাল প্রযুক্তি, 7 নম্বরে জীবন ও জীবিকা, 8 নম্বরে স্বাস্থ্য সুরক্ষা, 9 নম্বরে শিল্প ও সংস্কৃতি, এবং 10 নম্বরে আমাদের যেটা সেটা হচ্ছে রিলিজিয়ন বা ধর্মশিক্ষা। যারা হিন্দু ধর্ম তাদের হিন্দু ধর্ম, যারা ইসলাম ধর্ম তাদের ইসলাম ধর্ম। এই টোটাল 10টা সাবজেক্ট, এবং এই সেম 10টা সাবজেক্ট তোমাদের ক্লাস 9 আছে। ক্লাস 9 গিয়েও তোমরা সেম 10টা সাবজেক্ট পাবে, অতিরিক্ত কিছু না। এবং ক্লাস 9 আমাদের আগে গ্রুপ বিভাজন ছিল, যেটা এখন নেই। অর্থাৎ ক্লাস 8 এর শিক্ষার্থীদেরকে আর টেনশন করতে হবে না, যখন আমি ক্লাস 9 এ উঠব তখন আমি কোন গ্রুপ নিব, কোন গ্রুপে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। আমরা এখন থেকে সবকিছু শিখে যাচ্ছি। 3টা গ্রুপ সায়েন্স, আর্টস, কমার্স আলাদা আলাদা করে পড়তে হতো, এখন ওই 3টা গ্রুপের পড়াশোনা তোমাদের এই সকল সাবজেক্টের ভিতর ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ একটা শিক্ষার্থীর তার সায়েন্স সম্পর্কেও ধারণা হবে, আর্টস সম্পর্কেও ধারণা হবে, কমার্স সম্পর্কেও ধারণা হবে। এবং এই নতুন শিক্ষাক্রমে আমাদের আবশ্যিক সাবজেক্ট বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, এগুলো কিন্তু আমাদের আবশ্যিক সাবজেক্ট ছিল। তবে বিজ্ঞান সাবজেক্টটাতে একটু পরিবর্তন আনা হয়েছে, সেটা হচ্ছে বিজ্ঞান সাবজেক্টে আমাদের ব্যাপক একটা পরিবর্তন এসেছে। অর্থাৎ আমরা এখন ক্লাস 8 থেকে টোটাল বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাবো, যে উপর লেভেলে ক্লাসে কি পড়ানো হবে এই বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাবো। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আছে, এবং ডিজিটাল প্রযুক্তি, আমাদের তথ্য প্রযুক্তি নামে যে একটা বই ছিল সেই বইয়ের পরিবর্তে আমাদের আনা হয়েছে ডিজিটাল প্রযুক্তি। এবং আমাদের জীবন ও জীবিকা আনা হয়েছে, স্বাস্থ্য সুরক্ষা আনা হয়েছে, শিল্প সংস্কৃতি আনা হয়েছে। অর্থাৎ আমাদের এখানে কোনো ক্যারিয়ার শিক্ষাও নেই, কোনো শারীরিক শিক্ষাও নেই, এই বিষয়গুলো কিন্তু নেই। আমাদের আনা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি, জীবন ও জীবিকা। অনেকগুলো বই নতুন শিক্ষাক্রমে নতুনত্ব আনা হয়েছে। আর 1 জানুয়ারি যখন বই দিবে, ক্লাস 8 এবং 9 এর শিক্ষার্থীরা অনেকগুলো বই পাবে না। তারা সরাসরি প্লে স্টোরে যাবে এবং প্লে স্টোর থেকে বইয়ের যে অ্যাপসটা, ওই অ্যাপসটা ইনস্টল করবে। ওইখানে তোমাদের সকল বই পিডিএফ আকারে দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা পেজ তোমরা ওইখান থেকে পেয়ে যাবে। এবং আমাদের নতুন শিক্ষাক্রমের টোটাল বইগুলো হচ্ছে এটাই। এবং পরবর্তী ভিডিওতে আমরা পার্সোনালি আমরা গণিত বইতে কি কি চ্যাপ্টার আছে, গণিত বইটা কেমন হলো, সহজ নাকি কঠিন, কোন কোনগুলো পড়তে হবে, টোটাল বিষয়বস্তু নিয়ে আলাদা করে আমরা একটা ভিডিও বানাবো এবং বিজ্ঞান নিয়ে ভিডিও বানাবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।